বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। একদিনে 37 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তর সংখ্যা 3190 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে 1012 জনের। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 13 জন। 20 থেকে 90 বছর বয়সের মানুষ রয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট 74865 জন। বাংলাদেশের নতুন সংগ্রহ এবং পরীক্ষার কাজটি যতই বাড়ছে আক্রান্তের সংখ্যাটাও ততটা বৃদ্ধি পাচ্ছে। 56টি ল্যাবে বুধবার 15965টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে 441,560। একদিনে সুস্থ হয়েছেন 563 জন, যা নিয়ে মোট সুস্থ হবার সংখ্যা দাঁড়িয়েছে 15,899 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 538 জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন 12,966 জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 188 জন। এ পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন 4,723 জন। নমুনার বিবেচনায় শনাক্তের হার 19.68%, শনাক্তের বিবেচনায় সুস্থের হার 21.24% এবং মৃত্যুর হার 1.35%। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় 37 জন মৃত্যুবরণের মাধ্যমে বাংলাদেশ প্রাণহানিতে হাজারের মাইলফলক স্পর্শ করেছে। সেনাবাহিনীর অধীনে দ্বিতীয় ধাপে জোন ভিত্তিক যে লকডাউন শুরু হয়েছে সেটা তখনই ফলপ্রসূ হবে যখন সেই এলাকা থেকে মানুষের চলাচল বা বের হওয়া বন্ধ হবে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।